Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আজকে আছে মেঘদাদের বার্থডে, কত বড় কেক দেখো। পছন্দ হয়েছে কেকটা? খুব পছন্দ হয়েছে? বলে একটা লাইক করে দাও। হাই করো, হাই। সাড়ে গোটা বাজছে আর আমরা লাস্ট ব্যাচ খেতে বসে গিয়েছি। চলে এসছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে হচ্ছে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 23 মে সোমবার আর এখন বেজে গিয়েছে সন্ধে 7:30-8:15। দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গিয়েছি। কোথায় যাবো বলেছিলাম, ভাইপোর জন্মদিন আমার পাশে নিয়ে একদম শুরু করেছি আজকে ব্লগ আমার দেওয়ার অনেক। তো আজকে কাকু কাকিমাও রয়েছে, দেখো সবাই রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। আর পবিত্র এখন গিয়েছে প্রসেনজিতের সাথে, মানে আমার দেওয়ারের সাথে কেক আনতে, বার্থডে কেকটা আনতে। এই হচ্ছে আমাদের গিফট আর এটা হচ্ছে কাকিমাদের তরফ থেকে গিফট। তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে, বার্থডে কীভাবে সেলিব্রেট হচ্ছে, মেঘরাজ কী আনন্দ করছে, চলো চলো যাওয়া যাক। মামার বাড়ি চলে এসেছি আর বাড়ির সামনের গেটটা মানে বাচ্চাদের জন্য দেখো সুন্দর করে বেলুন দিয়ে হাফ রাউন্ড করে সাজিয়েছে প্রচুর কালারফুল দিয়ে, আর লাইটটাও দিয়েছে। এখন দেখো কাকিমা, আমি, কাকু সবাই ঢুকছে আর অনেক এই সময় আমাদের ভিডিওটা করে দিচ্ছে। তো চলো এবারে ভিতরে ঢোকা যাক। আর এখানে দেখো বার্থডে সেলিব্রেশনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে মেঘরাজ আর অনিক দেখো হাই করছে। এখনো বার্থডে বয়, কোনো ড্রেস পরা হয়নি, কিচ্ছু করা হয়নি, খুব সুন্দরভাবে এখনো ডেকোরেশনটা হচ্ছে। বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, সবাই মিলে ডেকোরেশনটা করছে। এখানে আজকের বার্থডে বয় মেঘরাজ রেডি হচ্ছে, দেখো মেঘরাজের মা আর অনেক মিলে ওকে রেডি করাচ্ছে। একটা সুন্দর হোয়াইট কালারের প্রিন্টেড শার্ট পরেছে আর তার সাথে ব্ল্যাক জিন্স, হায় তো অল টাইম করেও। আর এবার ঘড়ি পরতে হবে, এখন ঘড়ি খোঁজা হচ্ছে। দেখো অনেক ওকে ঘড়ি পরিয়ে দিচ্ছে, একদম মানে জেন্টেল ম্যান যাকে বলে। কি সুন্দর লাগছে ঘড়িটা পরে, ছোট্ট হাতে ছোট্ট ঘড়ি, দেখো আবার নাইস বলছে লাইক, কি কিউট লাগছে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কি সুন্দর লাগছে, আমার সাথে ছবি তুলবে বা, তাই তো? কত বেলুন সাজানো, টেডি বিয়ার, এগুলো সব কার? তোমার ঘরের মধ্যে খাটের উপরে দেখো বেলুন সাজানো আর তার মধ্যে মেঘরাজ হাই করছে, আর রায়াও চলে এসেছে এখন নতুন জামা টামা পরে। ফাইনালি কেক চলে এসেছে, হিউজ কেক, বড় বড় করে নিয়ে আসতে হয়েছে, বাইকে আসবে না এত বড় কেক, সত্যি বিশাল বড়। মেঘালয় থেকে বড় কেক, এবারে এই এত বড় কেকটাকে আনবক্সিং করতে হবে। তার জন্য দেখো প্রবীর রয়েছে, পরিমলদা আর অনিক রয়েছে, সবাই হচ্ছে ফটো তোলার জন্য ব্যস্ত। বিশাল হিউজ সাইজের কেক, তো মিয়ামর থেকেই আনা হয়েছিল এটা। তো এটাকে এবার আনবক্সিং করা হচ্ছে, খোলা হচ্ছে, কেকের শেপটা পুরো ভালোভাবে দেখাচ্ছি, দেখো পুরো একটা সিংহ মামা, উপরটা ফন্ডেন্টের উপর রয়েছে, আর কেকটা যেটা ছিল পুরো বাটারস্কচ ফ্লেভারের উপরে, ক্যারামেল বাটারস্কচ ফ্লেভারে, আর উপরে দেখো লেখা আছে হ্যাপি বার্থডে মেঘরাজ। এই যে এই কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই যে সব রেডি হয়ে গিয়েছে আমার বৌদিগণ, মান্ডি বৌদি আছে যার ব্যাগ আনতে আমি ভুলে গেছি বাড়ি থেকে, সবাইকে চেনে বড় বৌদি, কাকিমা, হ্যাঁ তা তো যাবই, মা, ঠাম্মি, বাবা, কাকু সবাই রয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy
হয়ে গিয়েছে আর এখানে দেখো মেঘরাজের মা অর্থাৎ মেজ বৌদি মেঘরাজকে কেক খাইয়ে দিচ্ছে মায়ের হাতে কেক খাচ্ছে ছোট্ট বেবি বার্থডে বয় তারপর দেখো পরিমলদা এখানে কেক গুলো কাট করে নিচ্ছে সব এটা কাকুর গিফট এটা কাকিমার গিফট নাও পরিমলদা কেক খেয়ে গিয়েছো ইয়া আনতে দিদার তরফ থেকে গিফট আমি যাবো টাকা দিক টাকা দিক টাকা গুড বয় নাও ধরো মার হাতে দাও তুমি দিয়ে দাও দিয়ে দাও তুমি একা খেলে হয় না আমার বটটা কষ্ট কষ্ট ক্রিম না কেক আছে ভালো আছে কাঁচা আমের জুস চলো এটা খেতে খেতে ঘরে যাই গল্প করি মেঘরাজ খুব টায়ার্ড ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তাই তো আর মেঘরাজ ঠাম্মির সাথে ভিডিও কলে কথা বলছে আর তোমার দেখাও জেঠু কোনটা দিয়েছে দেখাও দেখাও এই যে এইটা দিয়েছে সবাই আমরা এখন মেজবৌদির ঘরে বসে আছি কেক টেক খাওয়া হলো ঠাম্মিকে একটু দেখাও এই তো ঠাম্মিকে একটু দেখাও দেখি এই যে আমার ছোট্ট দেওর বড় হয়ে গেছে ওই যে ওই যে ওই যে এদিকে ওই যে ওই যে রশ্মি আসবি আসবি এদিকে এসো দেখা 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 আমার ছোট্ট ননদ দেখো পরে এসেছে বাবা কি সুন্দর ড্রেস পরেছে হাই করো হাই করো ওই নাও কেক দিচ্ছে নাও কেক নাও এখন মা ঠাম্মি আর জয়ন্তী দিদি খেতে বসেছে লাস্ট ব্যাচের আগের ব্যাচ আমরা হচ্ছে লাস্ট ব্যাচে খাবো ফার্স্টে হ্যাঁ বাড়ির লোক আমরা ফার্স্টে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা সবাই এখন বসছে সাড়ে এগারোটা বাজছে আর আমরা লাস্ট ব্যাচ খেতে বসে গিয়েছি তো পাতা গ্লাস তো দিয়ে দিয়েছে আর আমার উল্টো দিকে প্রবীর আছে অনেক আছে অনেকে দেখিয়ে দাও এই যে অনেক আছে ওইদিকে কাকুরা কাকিমারা বসেছে দাদা প্রসেনজিৎ আর এনার তো খাওয়া হয়ে গিয়েছে অলরেডি ফার্স্ট আইটেম যেটা চলে এসছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে হচ্ছে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই মানে পটেটো ফ্রাই বাট ঠান্ডা হয়ে গিয়েছে যেন অতটা ক্রিসপিনেসটা নেই ডাল আলু ভাজা দিয়ে চলছে কেমন হচ্ছে চলছে মাছের মাথা দিয়েছে ভাইপোর বার্থডে বলে কথা না এরপরে নেক্সট আইটেম আছে কি মাছের কালিয়া মাছের কালিয়া না মাছের ঝাল সেটা আসছে খেলেই আর আমার তো অলওয়েজ পেটি মাছ ভালো লাগে
বেশ ভালো। আমাদের লাস্ট ব্যাচে দেখো বড় বৌদি, দুই বড় বৌদি বসেছে। নেক্সট আইটেম চলে এসেছে যেটা বার্থডে মেন, চিকেন কষা। তো আমার জন্য কিন্তু লেগ পিস দিয়েছে। চিকেনটা কেমন হয়েছে আমি খেয়ে বলছি। ঠিকঠাক, বেশ ভালো। তবে কেমন আছে রান্না বান্না? রান্না বান্না সত্যি দারুন দারুন, জানতাম এটা দারুন হবেই। আমি তো সব রকম মিশিয়ে খাচ্ছি, মাছ মাংস খুব ভালো হয়েছে। নেক্সট আইটেম চাটনি পাঁপড়, আমের চাটনি দিয়ে পাঁপড়। তারপরে এসে গিয়েছে পায়েস, কালাকাত চলে এসছে। নেক্সট আইটেম যেটা প্রবীরের জন্য, আইসক্রিম লাস্ট আইটেম। আমরা বাড়ি চলে এসেছি, বেশ দারুণ মজা করা হলো, তাই না পবি? আজকে এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, চলো বাড়ি চলে এসেছি। বন্ধুরা আজকে ভীষণই টায়ার্ড, তার কারণ হচ্ছে আজকে একটা দিনের মধ্যে দুটো ভিডিও শ্যুট করা হয়েছে। সকাল থেকে তো একটা ফটোশ্যুট নিয়ে যে আজকে ছোটবেলার বান্ধবী এসে সাজিয়েছে সেটা একটা করলাম। নেক্সট এখন যে ব্লগটা দেখছো সেটা হচ্ছে আমাদের ভাইপো মেঘরাজের জন্মদিন নিয়ে একটা ছোটখাটো ব্লগ করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, তাই তো? আজকে কিন্তু আমরা দারুণ মজা করলাম, ভীষণ মজা করেছি আজকে, ঠিক আছে? আর আজকে আমাকে এইরকম সুন্দর লুকে সাজিয়ে দিয়েছে সিরিতা, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে তাই চলে গিয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এটা ছিল মেঘরাজের 4 বছরের বার্থডে, তাই না? আরো বড় করে হবে, এটা তো আমরা বেশ মজা করে সেলিব্রেট করলাম বেশ কয়েকজন মিলে। তো আজকে এরই সাথে সাথে করে দিচ্ছি ব্লগটা এখানে এন্ড। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক করে দিতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন ধামাকাদার এক্সাইটিং ব্লগের সাথে। টাটা, গুড নাইট, বাই বাই।